এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও 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 যাও। খুলছে না কেন এই পর্দাটা? ফুলসজ্জা করতে এসেছো? তোমার না একটা ছেলে আছে, তার উপরেই ধ্যান দাও। হ্যাঁ, আর কোনো দরকার নেই বংশবৃদ্ধি করার। যাও 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 যাও, বেরাও বেরাও। কিন্তু তোর মা? যাও যাও, কোনো কথা হবে না, যাও বেরাও, গেট লস। যাও 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 যাও। কি হয়েছে? কিছুই হয়নি, আমার আরেকটা বউ আছে। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ! তুমি অনেকদিন ধরে একটা সুন্দর বাড়ির অপেক্ষায় ছিলে না, তো এটা তোমার জন্য, মাই লাভ। ও মাই গড, ও মাই গড, ও মাই গড! কিন্তু খুশিতে আমার চোখে জল তো আসছে না, তবু আমি নকল কান্নার অ্যাক্টিং করার চেষ্টা করছি। থ্যাংক ইউ বেবি। দেখো, তুমি প্রথমবার নতুন বাড়িতে আসলে তো গৃহপ্রবেশটা তো ভালোভাবে করা উচিত, তাই না? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু ফিন্তু না, তুমি দু মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি হলো রে বাবা? কি হলো রে বাবা, ধরছে না কেন? রেশমি, তুই কেন না থাকার কি হয়েছে? এটাকে আরে, তোমাকে বলেছিলাম না, কলেজ লাইফে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, তার সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল, এটা সে। কিন্তু ওর নাম তো পায়েল ছিল। তোর পায়েলের সাথে সম্পর্ক ছিল? আমি তো ভাবতাম তুই শুধু নিকিতার পেছনে পড়ে থাকতি। আরে পাগলি, ওর নাম নিকিতা না, ওর নাম মৌমিতা ছিল। কি? পায়েল, মৌমিতা, নিকিতা, কতজনের সাথে চক্কর ছিল তোমার? আরে পুরনো কথা মনে করে কি লাভ, এখনই কথা বলো না। হ্যাঁ মানছি, ওর সাথে আমার কলেজে চক্কর ছিল, কিন্তু ব্রেকআপও হয়ে গেছিল, আর বিয়ের পর তো আমি কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাইনি। মায়ের দিব্যি বলছি পূজা। শ্রীজা, আমার নাম শ্রীজা। তোর কাছে খুব ইজি ছিল না ব্রেকআপটা? শোন, আমার উপর দিয়ে কি গেছে সেটা শুধুমাত্র আমিই জানি। এমন কি হয়ে গেছে তোর সাথে বল শুনি, আমি তোকে বলবো আর দেখাবো। এমন ভাবে বলছে না, ওর বাচ্চার বাবা। বাবা! আর কত লিটার চোখে জল ফেলবে মা তুমি? তোমার এই এক এক ফোঁটা চোখের জলের প্রতিশোধ নেবে তোমার এই ছেলে। একটু ফিল্মি হয়ে গেল না? যাই হোক বাবা, আমি তোমার আর মায়ের ছেলে। হ্যালো, হাই। তোমার এত বড় দামড়া একটা ছেলেও আছে? আরে মিথ্যা কথা বলছে, আমার ছেলে না ও। তোর আর আমার যখন ব্রেকআপ হয়ে গেছিল না, ঠিক তার কদিন পরেই আমি জানতে পারি আমি প্রেগন্যান্ট। ঠিক তখনই আমি ডিসাইড করি এই বাচ্চাটাকে আমি পৃথিবীতে আনবই। থাক মা থাক, আর কষ্ট পেও না। আরে মিথ্যা বলছো, তাছাড়া দেখো ওর আর আমার মুখও মেলে না, দেখো দেখো দেখো। আরে বাবা, মুখের মেলে কি আছে, ওই যৌবনকালে ওসব একটু একটু ভুল হয়েই যায়। আমাদের শুধু ওই ভুলগুলোকে সরি বলা উচিত, আর ওই টেনশনগুলোকে ভাগিয়ে দেওয়া উচিত, তাই না মা? ঠিকই বলেছিস তুই, একটু ধরো তো, এক সেকেন্ড দাঁড়া। ঠিকই বলেছিস তুই রেশমি, সরি।
এই মা তো বলছে টেনশন গুলোকে ভাগিয়ে দেওয়া উচিত, চল তুইও বেড়া তোর মাকে নিয়ে যা। কি নিষ্ঠুর বাবা গো তুমি, এত ছোট্ট কিউট মিষ্টি একটা বাচ্চাকে তুমি বাড়ি থেকে বার করে দিচ্ছ। ঠিকই করছো, বের করে দাও আমাদের। তুমি কি কিছু জানো কি কি সহ্য করতে হয়েছে আমাদের? প্রথমে ফ্যামিলি, তারপরে বন্ধু বান্ধব, তারপর প্রতিবেশী, আর এখন স্কুলের লোকজন। উফ মা, ওই স্কুলের লোকজনদের টেনশন তুমি একদম নিও না, ওদের সব এক একটা। আর ওই শাহ কাকুর ছেলে, ওর কপালে তো আজকেই একটা দাঁড়া। অনেক হয়ে গেছে তোর মা ছেলে একটু। আরে দাঁড়াও দাঁড়াও, আমার মনে হয় বাচ্চার সাথে এরকম করাটা ঠিক নয়, ওর উপরে একটা বাজে এফেক্ট পড়বে, আর ওরও তো একটা ফ্যামিলির প্রয়োজন। হ্যাঁ, এরকম করলে কেমন হয়? আচ্ছা, আমরা যদি একসাথে থাকি তাহলে কেমন হয়? আমার কোনো প্রবলেম নেই, আমরা একসাথে থাকতেই পারি। হ্যাঁ, আমারও কোনো প্রবলেম নেই। হ্যাঁ ছোট মা, আমি না তোমাকে ডিস্টার্ব করবো না, আর ঘরে সব কাজে সাহায্য করে দেবো। আরে কিন্তু আমার তো প্রবলেম আছে। চুপ করো। উইমেন, ও ভাই কি কপাল আমার, আমার নাকি দু দুটো মা। পুরো স্কুলে গিয়ে বুক চওড়া করে বলবো আমার একটা বাপের দু দুটো বিয়ে। আরে আমার কথাটা তো কেউ শোনো। আরে বাবা, তোমার কথা না তো কেউ শুনছে আর না তো কেউ শুনবে। এই লাগেজ গুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো নিয়ে ভিতরে চলে আস। কিন্তু ও আজকে খাবে ডিম পাউ রুটি। ফুড স্যালাড শরীরের জন্য ভালো হয় আর খেতেও খুব টেস্টি হয়। তুই তোর ফ্রুট স্যালাড নিজের কাছেই রাখ। আপনি কি আপনার বিবাহিত জীবনে চিন্তিত? তাহলে এখনই যোগাযোগ করুন ছাত্রা বাবা, নাম্বার পরে দিয়ে দেবো। কে তুই? হ্যাঁ কে তুই? আমি ওর বউ, তাও আবার লিগাল, আর আমি ওর বাচ্চার মা হই। তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে, ও আমার জিনিসটাই খাবে, আমি যেটা বানিয়ে এনেছি সেটাই খাবে। কি দুটো বউ? আবার তুই কে বে? আর তুই ভিতরে কি করে আসলি? কি রে বুবুন, বল এদেরকে আমি তোর কে। কাকা কাকা কেমন আছো কাকা? ওয়াও, আরে ভাই আবার অ্যাক্টিং করতে হবে। দাদু দাদু ছোট দাদু ছোট দাদু ছোট দাদু, আমার জন্য কি গিফট এনেছো দাদু? যা বস এখানে, বস। আরে এখানে হচ্ছে নাকি? দু মাস হয়েছে তোর বিয়ে হয়েছে, আর এর মধ্যে বাচ্চা কি করে হয়ে গেল তোর? দাদু আমি বলছি, জানো দাদু এদের না বিয়ে আগে হয়েছিল, আর এদের দুজনের হানিমুনটা আগে হয়েছিল, তাই আমার ল্যান্ডিংটাও আগে হয়ে গেছে। চুপ করে বস কি এখানে, না মানে ইয়ার কি হচ্ছে নাকি এখানে? সমাজ টমাজ বলে কিছু আছে তো নাকি? ওইখানে গ্রামে তোর বাবা বসে বসে কি ভাবছে? আমার ছেলে বৌমার সাথে সুখে শান্তিতে ঘর করছে, আর এখানে এসে আমি কি দেখি? তো দু দুটো বউ। তুই এখনই চ, তুই এখনই চ আমার সাথে তোর গ্রামের বাড়িতে চ এখন। আরে আরে কাকা, আরে আরে আরে, এরম আমি বলতাম, এরম আমি বলবো না বুবুন, কারণ এত সুন্দর বউ, মানে এত সুন্দর বৌমাদের পেয়েছি, এত মিষ্টি একটা নাতিও তো পেয়েছি। আর তোমরা সমাজের টেনশন নিও না, সমাজের সালে। আর বুবুন শোন, তোর কাকা না সারা জীবন তোর কাকিমার চুচোর মতন মুখ দেখে কাটিয়ে দিবে, তাও আবার বিনা এক্সচেঞ্জ অফার ছাড়া। কষ্ট পেও না কাকা, সবই তো বুঝলাম, কিন্তু বাবা। আরে বাবার টেনশন তুই করিস না, কোনো অসুবিধা হবে না, তোরা আনন্দে থাক, বাকি তোর কাকা আছে না সব সামলে নেবে। আরে কাকা কি কাকা, বৌমা। হ্যাঁ বলুন। এই পরিবার দেখে না আমার চোখে জল চলে গেল। যাই হোক বৌমা, এক কাপ চা খাবে? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি, সাথে দুটো সুগার ফ্রি বিস্কুট এনো, কেমন? তুমি তো জানো প্রত্যেকদিন তোমায় দেখার জন্য আমি ছাদে এসে বসি, আর তুমি কি না আমার দিকে তাকাওই না। লাস্ট 5 মাস ধরে তোমাকে ইনস্টাগ্রামে ফলো করছি, আর তুমি আমাকে ফলো ব্যাকও দাওনি। তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো? আই লাভ ইউ টুম্পা বৌদি।
আই লাভ ইউ টু দিয়া, তুলে তুমি সবাইকেই ভালো দাও আমাকে ছাড়া, শুয়োরের মতো নাকি মুখটা আমার। শালা পুরো বাপের মতন হয়েছে, এক নম্বরে হারাম জাদা। হ্যাঁ বল। আরে তুই চাপ নিচ্ছিস কেন, তোর ভাইয়ের কাছে ক্যাশ আছে, তুই শুধু কার্ডটা ক্যারি করে নিস। আর হ্যাঁ একদম টেনশন নিবি না, আমি আছি তো নাকি, চল রাখ। বাবু আমার না একটু শপিং এ যাওয়ার আছে, তোমার কার্ডটা নাও না। বাবু আমার একটু ক্যাশ দরকার আছে, কিছু জিনিসও কেনার ছিল। এটা দিয়ে তো শুধু দুধ তুলেই হবে। হ্যালো, ইটস মি। উফ, কি খিদে পেয়েছে। উফ, সিজা কিছু খাবার আছে? আরে রেশমি কিছু খাবার বানিয়েছো? আরে আরে সিজা শোনো, আরে কি রে ভাই, আরে রেশমি সবাই তো সবার মতন চলছে। পরিবারে এমন কিছু ঘটনা দুর্ঘটনা ঘটে। তো ঠিক, আমি তো আমার স্বামী নই, পুরো সত্যিটা তুমি বলো। কি করে A few moments later. No. ভাই লাইফ তো তোর, চারিদিকে এত সিঙ্গেলদের ভিড়ে তোর ঘরে সালা দুটো বউ। তো সালা আমি জানি আমার লাইফ কোন দাঁড়িপাল্লাই ঝুলে আছে। আরে ছাড় না ভাই, একদিন বৌদিদের সাথে একটু আলাপ তো করা। আরে তুই এখানে কি করছিস, কালকে সকালে স্কুল নেই তোর? আমার স্কুলের কথা বলো না তো, শালা ওই পিন্টু ইংলিশ ম্যাডামকে পটি নেবে আর প্র্যাকটিক্যালও করতে থাকে, আর আমি এদিকে কলবালি যেই ফুটো করতে থাকে। কি বললো? আরে এটা তুই কি করছিস? বনবিটা নিজা হইতে খুব জোর, কখনো ট্রাই করে দেখো। হ্যাঁ আমি বেরাচ্ছি, কালকে আবার স্কুল আছে, আর ইংলিশ ম্যাডামের আবার দুখানা এক্সট্রা পিরিয়ডও আছে। টাটা। আমার তো এখানে এখন দুটো বউ, তাহলে বাচ্চা এখন দ্বিতীয় বউয়ের কাছে যাবে। চোখে তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে। না না না, আর বিয়ে না। রূপ তেরা মস্তানা, প্যার মেরা দিবানা, খুলছে না কেন এই পর্দাটা। ফুলসজ্জা করতে এসেছো? তোমার না একটা ছেলে আছে, তার উপরেই ধ্যান দাও। হ্যাঁ আর কোনো দরকার নেই বংশবৃদ্ধি, যাও 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 যাও, বেরাও বেরাও। কিন্তু তোর মা। যাও যাও, কোনো কথা হবে না, যাও বেরাও, গেট লস, যাও 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 যাও।
কি হয়েছে? কিছুই হয়নি, আমার আরেকটা বউ আছে। তুমি কি চোখে দেখতে পাও না নাকি? তোমার চোখ নেই? একে তো ভুল করছো, উপর থেকে আমাকেই শোনাচ্ছো ভুল। সে তো সবাই জানে ভুলটা কে করেছে। কি বললে তুমি? আমি ভুল? আরে কি হচ্ছে নাকি? নাটক চলছে নাকি এখানে? এক তো এমনিতেই এত বিরক্ত হয়েছে আমার নিজের লাইফ নিয়ে, তার মধ্যে তোমরা আরো উঠে পড়ে লেগেছো বিরক্ত করার জন্য। হ্যাঁ মানছি আমার ভুল হয়েছে, কিন্তু এগুলো তো শোধানোর চেষ্টা করছি। এবার কি জানিয়ে নেবে আমার? আরে আমি চেষ্টা তো করছি আমরা যেন একসাথে খুশি হয়ে থাকতে পারি, এক ঘরে থাকতে পারি, একটা ফ্যামিলি হয়ে থাকতে পারি। বাড়িতে সবাই বাবা কি ভাবছে কে জানে, তাও তো ভালো কাকা চলে এসছে, আমাদের সবাইকে সামলে নিচ্ছে। আরে পাগল নাকি? আরে মোটা আমাকে মোটা টাকা দিয়ে রেখেছে এই দুই গাদিকে সামলানোর জন্য, আর তুই তো জানিসই শাহরুখ খানের থেকে কিছু কম নাকি তোর ভাই। কি বললেন আপনি? জোকিং জোকিং, মানে কাকা শ্বশুর এখন তোমাদের সাথে ইয়ার্কিও করতে পারবে না, কি ভেবেছো বলো তো? কি তার মানে নকলি? একে তো আমাদের ইমোশনাল লাইফের সাথে খেলেইছো, তার উপর নকল ফ্যামিলি আর সাজিয়ে নিছো, আর কি কি মিথ্যা আছে? ও বাবা তুমি তো পুরো খিলাড়ি বেলা লাগো। I am proud of you my daddy. এই চুপ কর, আমি যাচ্ছি এখান থেকে। এক মিনিট, তোমরা কি ইয়ার্কি পেয়ে বসেছো সব? আরে মানছি আমি ওর আসল কাকা নয়, কিন্তু মানুষটা তো সত্যি নাকি? তোমাদের কপাল কত ভালো যে তোমরা একটা ফ্যামিলি পেয়েছো। আরে একবার তাদের দেখো, যারা একা থাকে তাদের তো কথা বলার জন্য কেউ নেই। আরে পূজো করো এরকম ফ্যামিলির, পূজো করো। ঠিকই বলেছো কাকা তুমি, সব কিছু তো আছে আমার কাছে, ভালো ফ্যামিলি, ভালো কাকা, না তুমি কাকা না, ভালো ছেলে। বাবা আই লাভ ইউ। আই লাভ ইউ টু রে। এরকম ফ্যামিলির বন্ডিং দেখে আমার চোখে জল চলে এলো। এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ আমি প্রদীপটা জ্বালিয়ে আরতির থালাটা নিয়ে আসি, কেউ কোথাও যেও না যেন। হ্যাঁ বেবি এই দেখো রিপোর্ট, বলেছিলাম না এটা আমাদেরই বাচ্চা। তুমি বিশ্বাস করছিলে না, এবার আমাদের সংসার শুরু করব। আমি বাবাকে বলেই দিয়েছি বিয়ে করলে শুধু তোমাকেই করব, আর বিয়ের পর যাব লন্ডন। আমাদের ওখানে একটা রিসর্ট আছে, আমরা ওখানেই থাকব। উইল ইউ ম্যারি মি? ওয়াও লন্ডন রিসর্ট, আমি তো ভাবতেই পাচ্ছি না। হ্যাঁ এখনি বিয়ে করব চলো। তুই তো আমারই ছেলে বল। ও আঙ্কেল ছাড়ো আমার হাত, আমার বাবা আমার জন্য ওয়েট করছে। শোনো শোনো বাবা লন্ডন যাব। আমার শোন না বাবা, লন্ডন যাবো, চলো 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 লন্ডন যাও। হাই, হ্যালো, এটা কে? বেবি, ও রাহুল আমার কলেজের বয়ফ্রেন্ড, এখানে ও জবের জন্য এসেছে। তো আমি ভাবছিলাম ও কিছুদিন আমাদের সাথে থাকতে পারে না। তোমার বয়ফ্রেন্ড এখানে কেন থাকবে ও? কেন? তোমার এক্স গার্লফ্রেন্ড যদি এখানে থাকতে পারে, তবে আমার এক্স বয়ফ্রেন্ড কেন এখানে থাকতে পারবে না? আর তাছাড়া আমাদের মধ্যে এখন আর সেরকম কিছুই নেই, উই আর জাস্ট ফ্রেন্ড। চলো তোমাকে আমি আমার রুমটা দেখাই। এই যে চলে এসেছি আমি আরতির থালা নিয়ে। কই গেল সব? কাকা, ফ্যামিলি, পরিবার, হ্যাপি ফ্যামিলি। চলো
ওরা যেখানে গেছে সেখানে নিয়ে যাচ্ছি তোমাকে। চলো কাকা। সো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আমাদের 4 লাখ সাবস্ক্রাইবার করে যাওয়ার জন্য। 4 লাখ সাবস্ক্রাইবার হয়েছে মানে 4 লাখ পরিবার আমাদের কমপ্লিট হয়েছে। লাভ ইউ বস সবাইকে। লাভ ইউ বস। খুব 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 ভালো থেকো আর সবাই। আর প্লিজ এই ভিডিওটা আমরা একটা ফ্যামিলি কন্টেন্ট করেছি, একটু লাইক শেয়ার করো আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। তার কারণ হচ্ছে একটা পরিবারে মানে একটা বাড়িতে দুটো বউ থাকলে যেটা হয় সেটা আমরা দেখাচ্ছিলাম, মানে দেখিয়েছি ফিউচার সঞ্জয়। আর তোমাদের যদি কারোর WhatsApp এ ফ্যামিলি গ্রুপ থাকে যেটা তোমরা একদমই ঢোকো না, সেখানে এই ভিডিও শুধু শেয়ার করার জন্য ঢুকে যাও একবার একবার একবার। পুরো নাটকীয় ব্যাপারটা হয়েছে। আর মাঝখানে মাঝে কিছু ক্লিপ গেছে যেটা তোমাদের ভালো লেগেছে জানি ওটা, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আবার নতুন করে নতুন ভিডিও নিয়ে আসবো। আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে দাও যাতে খুব তাড়াতাড়ি আমরা 5 লাখে পৌঁছে যাই। আমি বলেছিলাম, আবার বলছি, 5 লাখ হওয়া মানে কি আসবে? বিষাক্ত মাতাই টু বলছে ও। যাই হোক, লাভ ইউ বস, লাভ ইউ বস।